আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব অনেক অনেক ভালো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ওয়েলকাম টু শারমিস লাইফ, বাংলাদেশি আমেরিকান ব্লগার। তো আজকে আমি আপনাদের সাথে একটা মজার ইয়ামি আচার শেয়ার করছি। আশা করব এই আচারটা আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে যারা নতুন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতে একদম ভুলে যাবেন না। তো এখানে আমি আজকে আপেলের আচার আপনাদের সাথে শেয়ার করছি। তো আপেল কিন্তু আমাদের বাসায় কম বেশি সবার ঘরেই থাকে, আর আমার বাচ্চারা তো আপেল খেতে খুবই পছন্দ করে। আপেল ওদের একটা ফেভারিট ফুডস, তো সেজন্য আপেল আমার ঘরের মধ্যে সবসময় থেকেই যায়। তো ভাবছি আজকে একটা মজার আপেলের আচার আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো এখানে আমি 5-6টার মতো আপেল নিলাম। আপেল আমি কাটার আগে কিন্তু আপেলটা ধুয়ে নিতে হবে, কাটার পরে কিন্তু ধুলে কিন্তু ভিটামিনটা সব বের হয়ে যায় আর কি। তো যার জন্য এখানে আমি 5-6টার মতোই আপেল নিয়েছি। আপেলটা ভালোভাবে প্রথমে আগে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, ধোয়ার পরে আপেলটা আমি কাটবো আর কি। একদম অল্প সময়ে এবং সহজ একটা আচার, যারা এই আচারটা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা কখনো এই আচারটা খাননি অবশ্যই আজকে আমার মতো করে ট্রাই করে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, এত মজার একটা আচার। তো আমরা তো জলপাইয়ের আচার খাই সবসময়, তো একদম জলপাইয়ের আচার মতোই, কোনো ডিফারেন্ট হবে না আর কি এই আচারটা। জলপাইয়ের আচার খেতে যেমন, এই আপেলের আচারটাও কিন্তু ঠিক তেমনই খেতে, এবং তার চেয়ে দ্বিগুণ মজার এই আপেলের আচারটা। তো প্রথমে আমি এই আপেলের থেকে বিচিগুলো আর কি ছাড়িয়ে নিচ্ছি আপেল থেকে। আপেলের খোসা কিন্তু আমি ফেলাবো না, আপেলের খোসাসহ কিন্তু এই আচারটা করতে হয় আর কি। আমি জাস্ট শুধু বিচিটা ফেলে দিচ্ছি, আপেলের যে বিচি থাকে, নিশ্চয়ই বিচি আচারের মধ্যে থাকলে খেতে সেটা ভালো লাগবে না, সেজন্য আমি শুধু বিচিটা ফেলে দেওয়ার জন্য আপেলটা আমি কিউব করে 4 টুকরা করে কেটে নিচ্ছি। খুবই টেস্টি এই আচারটা, অবশ্যই কিন্তু ট্রাই করে বানিয়ে খাবেন, খেয়ে আমাকে কিন্তু জানাবেন যে আচারটা কেমন হয়েছিল। বাসায় কিন্তু আমাদের অনেক আপেল নষ্ট হয়, এবং আমরা যারা বিদেশে থাকি এখানে কিন্তু আপেলের কোনো অভাব নেই, অ্যাভেলেবল আপেল এই মানে আমরা ঘরের মধ্যে পড়েই থাকে সবসময়। তো আমরা কিন্তু চাইলেই এরকম একটা মজার আচার বানিয়ে কোটাতে রেখে সারা মাস সারা বছর কিন্তু খেতে পারি। তো এখানে আমি আপেলটা কিন্তু পানির মধ্যে সিদ্ধ বসিয়ে দিয়েছি, জলপাই যেমন আমরা পানিতে সিদ্ধ করি ঠিক সেইভাবে আপেলটাও সিদ্ধ বসিয়ে দিলাম। আর ওদিকে আমি কিন্তু রসুন কুচি পেঁয়াজ কুচি কেটে নিয়েছি একদম কুচি করে, আর এখানে আমি পাঁচফোড়ন তারপরে শুকনো আস্ত মরিচ এটাও ভেজে রেখে দিয়েছি। তো আপেলটা সিদ্ধ হয়ে গেছে। আপেল সিদ্ধ হতে কিন্তু একদম সময় লাগে না, আমার মিনিমাম 10 মিনিট লেগেছিল আপেলটা সিদ্ধ হতে। তো এখানে আমি পানি ঝরিয়ে নিলাম একটা ছাকনাতে, আর আমি কিন্তু সামান্য একটু হলুদ দিয়ে এই আপেলটা সিদ্ধ করেছি আর কি, একটু কালার হওয়ার জন্য। এই যে গরম পানিটা আমি ফেলে দিলাম, এখন এই ছাকনাতে পানিটা ঝরবে। আপেলটা ঠান্ডা হওয়ার পরে আমি একটা কাঠি কিংবা নাকরের সাহায্যে আপেলটা একটু জাস্ট গলিয়ে দিব আর কি। এইখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে একটু আস্ত পাঁচফোড়ন 3টা শুকনো, তো এখানে আমি 3টার মতো শুকনো মরিচ দিয়ে দিলাম। দেওয়ার পরে রসুন কুচি পেঁয়াজ কুচি, এটা কিন্তু একটু রোদ্রে শুকিয়ে ড্রাই করে দিলে ভালো হয় আর কি। তো এখানে আমি এটা ওভেনের সাহায্যে ড্রাই করে শুকিয়ে নিয়েছি, নেওয়ার পরে দিয়েছি। আর পরিমাণ মতো কিন্তু আমি এখানে সরিষার তেল দিয়েছি, আচার কিন্তু অবশ্যই সরিষার তেল দিয়েই করতে হয়। তো তেলটা পরিমাণ মতোই দিতে হবে যেন বেশি না হয়। আর এই পেঁয়াজ রসুন কুচিটা কিন্তু আমি খুব কড়াভাবে ভাজবো, একদম যখন লালচে কালার চলে আসবে তখন আমি এর মধ্যে আপেলটা অ্যাড করবো আর কি। এই আচারটা যদি আপনি কাউকে না বলে বানিয়ে খাওয়ান, কেউ বুঝতে পারবে না যে এটা আপেলের আচার, একদম হুবহু জলপাইয়ের আচার মতোই খেতে, এবং তার চেয়েও দ্বিগুণ মজার এই আপেলের আচারটা। তো হালকা এই যে লালচে কালার চলে আসছে, কিন্তু এ পর্যায়ে আমি আপেলটা এর সাথে অ্যাড করে দিব এখন।
তো এই যে আমি আপেলটা কিন্তু একটা নাকড়ির সাহায্যে হালকাভাবে গলিয়ে নিয়েছি, আপনারা ইচ্ছে করলে হাত দিয়েও গলাতে পারেন। তো আমি একটা কাঠির সাহায্যে সেটা গলিয়ে নিয়েছি, আর জালটা আমি মিডিয়ামে রেখি কিন্তু এখন আচারটা কষাবো আর কি। একটা একটা করে মশলা আমি এর সাথে এখন অ্যাড করে দিব, আচারে যা যা মশলা লাগে সেগুলি আর কি। তো এ পর্যায়ে আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, অবশ্যই কিন্তু আচারে লবণ অ্যাড করতে হয় আর কি। তো স্বাদ মতোই লবণটা দিয়ে দিলাম। এখন আমি একটা কাঠির সাহায্যে আচার যেগুলি একটু আস্ত ছিল সেগুলি কিন্তু গলিয়ে গলিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে আমি এখানে যে যে মানে শুকনো মরিচ, পাঁচফোড়ন এগুলি ভেজে ব্লেন্ড করে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম। এখানে মরিচের গুঁড়াটা প্রথমে আমি অ্যাড করলাম, শুকনো মরিচের গুঁড়া। আপনারা চাইলে শিলপাটায় বেটেও দিতে পারেন, তবে পানি ছাড়া অবশ্যই দিতে হবে। জালটা মিডিয়ামে রেখে আমি ঘন ঘন আচারটা কিন্তু নাড়বো আর কি। যখন আচারের একটা খয়েরি কালার চলে আসে, কিন্তু একটা ব্রাউন কালার চলে আসে, তখনই কিন্তু বোঝা হয় যে আচারটা হয়ে গেছে। তো এখানে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনি আর ঝালটা কিন্তু আপনাদের ইচ্ছা মতো, যে যেমন ঝাল এবং চিনি খেতে পছন্দ করেন ঠিক সেরকমই দিতে হবে আর কি। তো আমি যেমনটা খাই তেমনটাই দিয়েছি। আর আপেল কিন্তু এমনিতে অনেক মিষ্টি থাকে, সেজন্য মিষ্টি পরিমাণটা আমি একটু কমই দিলাম আর কি। আর চিনির সাথে আপেলটা এখন নেড়ে চেড়ে আমি মিক্স করে দিচ্ছি। আর এ পর্যায়ে আমি একটু চেখে নিলাম যে এর মধ্যে লবণ এবং চিনিটা ঠিক আছে কি না। তো আমার মনে হচ্ছিল এখন এ পর্যায়ে পাঁচফোড়ন যে আমি ভেজে রেখেছি সেটা দিয়ে দিলাম। একটা একটা করে মশলা কিন্তু অ্যাড করতে হয় আচারের সাথে। প্রথমে কিন্তু আমি আচারের মধ্যে শুকনো মরিচের গুঁড়াটা দিয়েছি, তারপরে কিন্তু আমি চিনি অ্যাড করলাম, তারপরে লাস্টে কিন্তু আমি পাঁচফোড়নের গুঁড়াটা দিয়ে দিলাম। পাঁচফোড়নটা কিন্তু অবশ্যই শেষ পর্যায়ে দিতে হয় আর কি, তাহলে সুন্দর একটা স্মেলটা কিন্তু ঠিক থাকে। তো এখন আমি জাল একদম মিডিয়ামের চেয়েও কমে নিয়ে এসে এটা আমি নাড়বো, যতক্ষণ পর্যন্ত আচারের যে একটা কালার চলে না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা কষাতে হবে আচারটা। আর সুন্দর একটা স্মেল পাচ্ছিলাম আমি এই আচার থেকে, এত মজার একটা আচারের গন্ধ। আর এভাবে আচার বানিয়ে কিন্তু আমরা ফ্রিজে 6 মাস কিংবা তারও বেশি সময় পর্যন্ত রেখে কিন্তু আমরা এটা খেতে পারি সারা মাস, সারা বছর পর্যন্ত। তো আমি একটু চেখে নিলাম, মনে হচ্ছিলো যে একটু লবণ লাগবে, তো আমি আরেকটু পরিমাণে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা যেন পারফেক্ট থাকে, তাহলে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে আর কি। লবণ কম হলে কিন্তু আচারটা টেস্টটা তেমন ভালো লাগবে না আর কি। লবণ, ঝাল, চিনি, যেহেতু এটা ঝাল মিষ্টি আচার, এই আচারটা পোলাও, খিচুড়ি, হাঁসের মাংস, মুরগির মাংস সব কিছুর সাথে কিন্তু খেতে অনেক মজার এই আপেলের আচারটা। তো আচারটা মোটামুটি কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে, আপেলের যে একটা আচারের যে একটা কালার সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে। আমি আর 5-6 মিনিটের মতো এটা কষাবো, কষানোর পরে অলমোস্ট শেষ হয়ে যাবে আমার এই আচার বানানোটা। আর আমার কিন্তু এই আচার বানাতে একদমই সময় লাগেনি, মিনিমাম 30 মিনিটের মতো আর কি সময় লেগেছিল এই আচারটা বানাতে। একদম সহজ এবং অল্প সময়ে আচারটা আমরা যে কোনো সময় তৈরি করে ঘরে ফ্রিজে রেখে খেতে পারি কিন্তু। তো হয়ে গেছে আচারটা, এখন আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি, পরে আমি এটা একটা কৌটাতে রেখে ফ্রিজে রেখে দিব আর কি। আপাতত আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এ তো রেডি হয়ে গেল আমার মজার আপেলের আচার, অবশ্যই কিন্তু আপনারা বাসায় আজই ট্রাই করবেন, খেয়ে দেখবেন। আর খেয়ে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আচারটা কেমন হয়েছিল।
আর আমার এই আজকে আপেলের আচারটা বানানো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিবেন, লাইক দিতে একদম ভুলে যাবেন না আশা করব। তো এই যে হয়ে গেল আমার আপেলের আচার রেডি, একদম মজার ইয়ামি একটা আচার, গরম গরম। এটা আমি একটা প্লেটে ঢেলেছি, এটা ঠান্ডা হওয়ার পরে আমি একটা বয়মে ভরে ফ্রিজে রেখে দিব। তো উপর দিয়ে আমি এই যে আচারের মধ্যে যে আমি শুকনো মরিচ দিয়েছিলাম সেটা উপর দিয়ে একটু দিয়ে দিলাম, তাতে দেখতে ভালো লাগছে। যদি একটা বয়মে ভরে রোদে কিছুক্ষণ রাখা হয় তাহলে কিন্তু আরও ভালো থাকে আচারটা আর কি। তো আমি চেষ্টা করব, আমার ঘরের মধ্যে কিন্তু একটু একটু হালকা হালকা রোদ আসে, তো 2-1 ঘন্টা রোদ্রে রেখে তারপরে আমি একটা কৌটাতে ভরে ফ্রিজে রেখে দেবো আর কি। তা এটা কিন্তু আমি অনেক দিন পর্যন্ত খেতে পারবো এই আচারটা। তো আশা করব আপনারাও ট্রাই করবেন বাসায় এভাবে বানিয়ে খাওয়ার জন্য। তো আজকের মতো আমি বিদায় নিব, আমার আচারটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে সেটা জানাবেন, আর যারা নতুন আমার চ্যানেলটাই প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। তো আজকের মতো বিদায় নেই, সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করছি। আল্লাহ হাফেজ।